প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে মোবাইলে যে টাইপিং করার সময় যে ইমোজি গুলো আছে, যেমন স্যার ইমোজি, অ্যাংরি ইমোজি, এগুলো টাইপিং করার সময় ব্যবহার করা যাবে কি না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমরা মোবাইল যখন ব্যবহার করি, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার যখন ব্যবহার করি, সেই সময় বিভিন্ন ছোটো ছোটো মুন্ডু মাথা আসে, ইমোজি, এগুলো ব্যবহার করা যাবে কি যাবে না? মূলত জমহুর ওলামাদের মত যে এগুলো যদি কেউ ব্যবহার করে এগুলো গুনাহ নেই, কেননা এগুলো অস্থায়ী এবং এগুলো সবসময় প্রকাশ্যে থাকে না। ছবি মূর্তির জন্য যে শর্ত এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয় না। তবে বলেছেন বিশেষ করে শেখ সোয়ালে আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ এবং তার ফতোয়া ইসলামে কিউ থেকে দেখে নেবেন, তিনি বলেছেন যে তাকওয়ার ভিত্তিতে এগুলো ব্যবহার না করাটাই উত্তম, তবে কেউ যদি ব্যবহার করে এগুলো গুনাহ বা হারাম হবে না। কেন? এগুলো ছবির শর্ত পূরণ করে না, কিন্তু এগুলো কার্টুনের মতো, শুধু মাথা আছে মানে হাসছে, কেউ কাঁদছে, এগুলো কি সম্পূর্ণ এগুলো মানব আকৃতিও নয়, আর এগুলো কোনো মানুষের স্রোতকেও তারা কপি করে না, বরং এটা শুধু একটা ইমোজি জাস্ট, তার জন্য বলেছে এগুলো কেউ যদি ব্যবহার করে এটা হারাম নয়, তবে এগুলো তা করার ভিত্তিতে না করাটাই বাঞ্ছনীয়। জি আসসালামু আলাইকুম সম্মানিত স্যার, আমার প্রশ্ন, কোন কারি বা আলেমের নকল করে তার মতো কোরআন তেলাওয়াত করা যাবে বা বক্তব্য দেওয়া যাবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে কোন কারি বা কোন আলেমকে কপি করে কোনো বক্তৃতা আলোচনা দেওয়া যাবে কি যাবে না? পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 148 আল্লাহ বলেছে যে তোমরা ভালো কাজের কম্পিটিশন করো। এখন কোনো কারি শেখ সুদাইস যদি আছে, আপনি হতে চাইছেন শেখ সুদাইসের মতো আপনি তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহ ভালো কাজে কম্পিটিশন করা যায়। কোনো আলেম আছে ভালো আলোচনা করে, কিন্তু শুধু জনপ্রিয়তার জন্য, যদি আপনার অন্তরে এই রিয়াটা চলে আসে যে জনপ্রিয়তা অর্জনের জন্য বা আমি মানুষের কাছে প্রচার হব, এই যদি আপনার অন্তর রিয়াস যদি চলে আসে, তাহলে তো ভাই আর তো আপনার কম্পিটিশন দিতে হবে না, আপনি জাহান্নামের জন্য যথেষ্ট। জি আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব, আমার প্রশ্ন হলো যে মুসলিম হওয়ার মূল পরিচয় কয়টি ও কি? মুসলিম হওয়ার জন্য মূল পরিচয় কি? সে বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 50, বিশ্ব নবীকে জিব্রাইল আলাইহিস সালাম একবার তিনি এসে, তিনি মানুষের সুরত ধরে এসে তিনি জিজ্ঞাসা করেছিলেন ইমান প্রসঙ্গে আর এহসান প্রসঙ্গে। ইমান, ইমানের যে রুকুন, ইমানের রুকুন কি? আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেস্তার প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস এবং কিতাব সমূহের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর জীবন আর তাকদীর। এই ইমানের হচ্ছে 6টা রুকুন। কয়টা রুকুন? 6টা স্তম্ভ আছে ইমানের। এই 6টা যদি আপনি পালন করেন, তবে আপনাকে জেনে রাখতে হবে আপনি একজন ইমানদার। আর মুসলিমের জন্য অবশ্যই আপনাকে কর্ম করে বাস্তবায়ন করতে হবে। ইমানদার আর মুসলিমের মধ্যে কিছুটা পার্থক্য আছে, কথা বুঝতে পারছেন? ইমানদার মানে যারা 6টা জিনিসে বিশ্বাস করে, সে ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তার জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছে সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 17, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কাতু কতিহি, যেমনভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলিম হচ্ছ। বা আল্লাহ কাকে ডাকলেন? বিশ্বাসীদেরকে। বা বিশ্বাসীদেরকে ডেকে আল্লাহ বলছে যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মানে বিশ্বাসী কারা? যারা 6টা জিনিসে বিশ্বাস করে, আল্লাহকে, ফেরেশতাতে, কিতাবে, মৃত্যুর পর জীবন, ভালো মন্দ, তাকদীর, এগুলোতে যারা বিশ্বাস করে তারা বিশ্বাসী। মুসলিম কারা? যারা আমল করে। মুসলিম মানে আত্মসমর্পণকারী, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, যারা নামাজ করবে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, এরা হচ্ছে মুসলিম। সহিহ বুখারী কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস, যে আপনাকে বিশেষ করে মুসলিমের জন্য 6টা শর্ত আছে এবং ইসলামের যে রুকুনগুলো আছে, প্রথমে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা শর্ত, এটা হচ্ছে মুসলিমের জন্য শর্ত। জি সুনানে আবু দাউদ হাদিস নম্বর 799, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতরত অবস্থায় ডান, না আমি আমি বলে দিচ্ছি, তো আমি তো বলে দিচ্ছি ভাই, সমস্যা নেই, পড়েন। সলাতরত অবস্থায় ডান হাত বাম হাতের উপর রেখে তার নিজের বুকের উপর বাঁধতে, এই হাদিসটাকে কেউ জয়ীফ বলছেন, তো এ ব্যাপারে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বলেছেন যে বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপরে রাখা, না কি বললেন? বুকের উপরে রাখা। আচ্ছা ভাই বলছেন সুনান আবু দাউদ হাদিস নম্বর 759, যেটা তাউস রহমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি বাম হাতে উপরে রেখে তিনি ডান হাতে রাখতেন। কেউ কেউ বলছেন হাদিসটাকে যাইফ। ভাই এ হাদিসটা যাইফ নয়, এই হাদিসটা মুরসাল সহি। কি বললাম?
এই হাদিসটি হচ্ছে মুরসাল সহি তাউস একজন তাবেঈ মাঝখান থেকে যে সাহাবী বাদ পড়ে গেছে এটাকে বলে ইরসাল হওয়া বলে মুরসাল হওয়া সূত্র বিচ্ছিন্ন হওয়া তবে এই সনদে কোনো যাইফ রাবি নেই এইজন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানি সনন আবু দাউদ হাদিস নম্বর 759 দেখবেন তিনি লিখেছেন এই হাদিসটা মুরসাল সহি কি এটা মুরসাল সহি কেন এই হাদিসটা মুরসাল সহি হাদিসটার সূত্র বিচ্ছিন্ন হওয়ার পরে কেন এই হাদিসটার হুকুম সহি হলো কারণ এইখানে যে তাউস থেকে যে সনদে একজন রাবি বাদ পড়ে গেছে এই রাবি যুক্ত হয়েছে কোথায় মুসনাদে আহমদে কোথায় মুসনাদে আহমদ হাদিস নম্বর 21105 ওখানে হুল তাই তিনি বর্ণনা করছে তার পিতার সূত্রে যে বিশ্বনবীকে দেখেছে তিনি বাম হাতে করে ডান হাতে রেখে আলা সাদরিহি তিনি বুকের উপরে বাঁধলেন এখানে যে সাহাবি বাদ পড়েছে ওই সাহাবির নাম হচ্ছে ওয়াইল বিন হুজর কি বললাম এখানে যে বলছে তাউস বলছে যে রসুলকে দেখেছি মানে একজন সাহাবি বাদ পড়ে গেছে এই সাহাবির নাম কি এই আবু দাউদে নেই কিন্তু এটা কোথায় এসেছে মুসনাদে আহমদে ওয়াইল বিন হুজর চে সাহাবি এর আরেকটা মুতাবায়াত আছে সাহিব ইবনে খুজাইমা হাদিস নম্বর 479 ওখানে ওয়াইল বিন হুজর থেকে আছে বিশ্বনবী আলা সাদরি তিনি বুকের পুরে হাত বাদ দেন একদম সহি সনদ হাসান সনদে বর্ণনা আছে বিস্তারিত জানার জন্য ইউটিউবে যান লিখেন ব্রাদার রাহুল হোসেন হাত বাঁধার বিধান আমার তাহাকিকি মাজলিস দেখেন প্রায় 2 ঘন্টার আলোচনা আছে যে হাত কোথায় বাঁধতে হবে বিস্তারিত এবং তাহাকিকি আলোচনা আছে শুনতে পারেন জি আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন না পাগড়ি যদি কেউ টুপি না পরে জুমার খুতবা বা নামাজ পড়ে তাহলে তা কি শুদ্ধ হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশ্বনবী তিনি টুপি পরতেন না পাগড়ি পরতেন বিশ্বনবী তিনি টুপি পরতেন পাগড়ি পরতেন মাথা ঢেকে রাখতেন অনেক বর্ণনা আছে মাথায় যে সৌদি আন্দ্রা যে গামছাটা পরে ওই গামছা দিয়ে চলতেন কখনো পাগড়ি দিতেন কখনো টুপি জাতীয় এই জিনিসগুলো পরতেন বিশ্বনবী থেকে মাথাটা ঢেকে রাখা সুন্নাত কি বললাম ফোকাহাদের মত হচ্ছে এটা মাথাটাকে ঢেকে রাখা সুন্নাত কি দিয়ে ঢাকলেন বিশ্বনবীর কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় বিশ্বনবী কালো টুপি পরে মানে কালো পাগড়ি পরেছেন সবুজ পরেছেন সাদা পরেছেন লাল পরেছেন নির্দিষ্ট একটা রঙকে সুন্নাত বানিয়ে নেওয়া এটাকে বলা হয় গুলু এটাকে বলে ইফরাত কথা বুঝতে পারছেন বিশ্বনবী পাগড়ি পরেছেন অনেক দেবেন পীর আছে যেটা সবুজ পাগড়ি অন্য পাগড়ি পরবে না ও সবুজটাকে সুন্নাত করে নিয়েছে আরে ভাই হুজুর আল্লাহ রাসূল তিনি ব্ল্যাক তো পরেছে কালো পরে না পরেছে সে সাদাও পরেছে তাই বিশ্বনবী থেকে সবগুলো প্রমাণিত মাথা ঢেকে রাখা এটা সুন্নাত কি দিয়ে ঢাকছেন পাগড়ি পরলেন আমরা বলি আলহামদুলিল্লাহ এটা অবশ্যই ভালো কাজ আপনি পরেন সমস্যা নেই জি নিশাদার দ্রব্য কেনা বেচা করে যাবে কি সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3376-77 আল্লাহ রাসূল বলেছে যে জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন তার ব্যবসাও হারাম কি বললাম একটা উসুল ইসলামের কি যে জিনিস আল্লাহ হারাম করেছে তার ব্যবসাও হারাম যেমন ব্যভিচার হারাম তার মানে কি সোনা গাছে খুলে রাখা জায়েজ কি বলছেন অনেকজন বলে ভাই ব্যভিচার তো হারাম তার মানে কি আমরা বেশ্যাখানা খুলবো বা বেশ্যাখানা খোলা হবে জি না কেন যেটা হারাম যেমন শুয়োরের মাংস খাওয়া হারাম যদি শুয়োরের মাংসের দোকান দেবো ভাই হবে তো ভাই নেশাজাত দ্রব্য যদি হারাম হয় তার ব্যবসা কোনো হালাল হতে পারে জি না অবশ্যই হারাম জি চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম সম্পর্কে কিছু বলেন ভাই চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম সম্পর্কে জানতে চেয়েছেন এটা আমার টপিকে একটা আলোচনা আছে ইউটিউবে যান লিখেন চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম 2 ঘন্টার আলোচনা আছে বাড়িতে গিয়ে মোবাইলটা খুলে ইউটিউবটাকে অন করে একদম পিছনে ষাট হয়ে শুয়ে পড়বেন দিয়ে বাংলাতে লিখবেন চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম ব্রাদার রাহুল হোসেন লিখলে বাড়িতে শুয়ে শুয়ে আরামসে শুনতে পাবেন এত কষ্ট করে শুনতে হবে না জি নেটওয়ার্ক মার্কেটিং হালাল না হারাম নেটওয়ার্ক মার্কেটিং এগুলো হালাল না হারাম ভাই নেটওয়ার্ক সিস্টেম অনেকগুলো হতে পারে এক কিছু হ্যান্ড সিস্টেম যেটা আছে আমি আছি 5,000 টাকা দিয়ে আমি জয়েন করেছি আমাকে কোম্পানি কিছু জিনিস দিয়েছে এখন আমি 2 জন হ্যান্ড নামিয়েছি ওনারা 5,000 টাকা দিয়ে এসেছে মানে তিনি একটা এই এখানে জব পেয়েছেন কিছু কাজ নেই কিন্তু এরা কোনো কাজ করছে আর আমি শুধুমাত্র যদি ইনকাম হয় আমার শুধু আমাদের হ্যান্ড নেমে যাচ্ছে আর ইনকাম হচ্ছে এটা অবশ্যই অনুমোদিত নয় কেন কারণ আপনার ইনকাম ওটাই যেটা আপনি পরিশ্রম দিচ্ছেন কিন্তু হ্যান্ড নেমেছে কার কাছে টাকা আসছে আপনি কিছু জানেন না এগুলো বৈধ নয় এই সিস্টেম বাদ দিয়ে যদি বাস্তব দেখেন যে আপনাকে কোনো একটা কোম্পানিতে গিয়েছেন আপনি মাল ক্রয় করছেন বিক্রয় করছেন এবং জানতে পারছেন যে আপনাকে যে লাভ্যাংশটা দিচ্ছে আপনার বিজনেস এটা এগুলো আপনার জায়েজ কিন্তু যে বিজনেস আপনি নিজে জানেন না যে আপনাকে লাভ কোথা থেকে দেয় ওদিকে শুকরের দোকান আছে ওরা কি আপনার টাকা যেটা ইনভেস্ট করেছেন এটা কি কোনো মদের দোকানে কাজে লাগাচ্ছে কোনো বাঁর আছে আপনি নিজে জানেন না যে লাভটা কোথা থেকে দেয় এই অদৃশ্য ব্যবসাগুলো জায়েজ নয় বরং
একদম কেনা বাচ্চা স্পষ্ট হতে হবে এগুলোই বৈধতা আছে জি দেবী দুর্গা ভগবান নয় কারণ কি দেবী দুর্গা ভগবান নয় কারণ কি ভাই এগুলো আমার আলোচনা আছে ইউটিউবে যাবেন এই বিষয়ে আলোচনা করেছি ভগবান হওয়ার জন্য শর্ত হিন্দু ধর্মগ্রন্থে আছে একটা কি আছে শ্বেতসূত্র পরিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 মন্ত্র বলছে নচশ্চকশ্চিত পতিরাস্তি লোক নচসিতা লিঙ্গমা শকরনাম কর্ণপাদিপ নচশ্চকশ্চ জনিতন যদিপা যিনি ঈশ্বর হবেন নচশ্চকশ্চিত পতিরাস্তি লোক তিনি কখনো স্বামী গ্রহণ করবেন না যিনি ঈশ্বর হবেন ভগবান হবেন তার স্বামী থাকবে না কি থাকবে না স্বামী থাকবে না নচ লিঙ্গমা তার কোনো লিঙ্গ থাকবে না কিন্তু দেবী দুর্গা তার স্বামী ছিল কি ছিল না কথা বলেন তার স্বামীর নাম কি শিব নীলকণ্ঠ রুদ্রা মহেশ্বর তো ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো স্বামী থাকবে না তো আমরা তো জানি দেবী দুর্গার স্বামী ছিল শিব তার মানে এই শ্লোক বলছে যিনি ঈশ্বর হবেন তার স্বামী থাকবে না কিন্তু দেবী দুর্গার স্বামী ছিল হয় শ্লোকটা ঠিক আছে অথবা আমাদের বিশ্বাসটা ভুল আছে কথা বুঝতে পারছেন আর দুই যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না মানে না সে নারী হবে না সে পুরুষ হবে আমরা তো দেখি দেবী দুর্গা একটা স্বয়ং নারী তো শ্লোক যে বলছে ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না নারীও হবেন না পুরুষও হবেন না তো আমরা এখান থেকে বুঝতে পারি দেবী দুর্গা অন্তত পক্ষে তিনি পরমাত্মা ঈশ্বর গড নয় আর দেবী দুর্গার যে দর্শন মন্ত্র আছে দর্শন মন্ত্রটা প্রমাণ বহন করে বা দর্শন মন্ত্র কোনটা জানেন দুর্গাপুজো হলে দেখবেন একটা মন্ত্র পাঠ করা হয় একটা লম্বা মন্ত্র ছোট্ট আমি দুই লাইন শুধুমাত্র পাঠ করছি দেখেন মন্ত্র কি বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তস্যৈ 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 নমঃ নমাঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমস্তস্যৈ 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 নমঃ নমাঃ কি ভাবছেন মন্দির চালাতে পারবো মন্দিরে দায়িত্ব দিলে মন্দির বন্ধ থাকবে না ওটা চালিয়ে দিতে পারবো আবার জুমার মসজিদ দিলে ওটাও বন্ধ থাকবে না খুতবা দেখ অন্তত দুই রাকাত নামাজ পড়ে দিতে পারবো সমস্যা হবে না মন্ত্র বলছে কি ইয়া দেবী ভাই বন্ধু দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আর মন্ত্র কি বলেছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না এই জন্য আমার একটা আলোচনা আছে ইউটিউবে যাবেন লিখবেন ব্রাদার আবুল হোসেন কে থামালেন হিন্দু যুবা এই আলোচনাটা শুনবেন এই আলোচনাটা আমার জানা মতে কমপক্ষে 20 মিলিয়ন ভিউ হয়েছে 20 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লাখ 20 মিলিয়ন মানে প্রায় 2 কোটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে আলোচনাটা চলেই চাল আলহামদুলিল্লাহ শুধু আমার পেজ থেকেই আপনারা এখান থেকে শিখতে পারেন যে বিশেষ করে ঈশ্বরকে এর ডেফিনেশনটা পেয়ে যাবেন জি আল্লাহ তাআলা 99টা নামের মধ্যে কিছু নাম লিঙ্গ নির্বাচন করে তাহলে আল্লাহ কি ঈশ্বর নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিঙ্গ নির্ধারণ করা বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম লিঙ্গ নির্ধারণ নেই কোন নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিঙ্গ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হ্যাঁ কিছু অনুবাদক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় হি ব্যবহার করে ইংলিশ অনুবাদক এটা ইংরেজি অনুবাদক বোঝানোর জন্য এমনকি হি শব্দটা এগুলো রাজকীয় বহুবচনের জন্য আসে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বহুবচন করা বহুবচন যেন আল্লাহ নিজে বলছে ইন্না নাহানু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি এই কোরআনটাকে আমরা এই কোরআনটাকে অবতীর্ণ করেছি আল্লাহ নাহানু মানে আল্লাহ বহুবচন ব্যবহার করেছে তে বহুবচনগুলো এটা নাম্বারিং প্লুরাল নয় মানে এটা রাজকীয় প্লুরাল তথা এটা ম্যাজেস্টিক প্লুরাল বলা হয় মানে রাজকীয় সম্মানের জন্য আল্লাহ বহুবচন ব্যবহার করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং অদ্বিতীয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক এবং আল্লাহ অদ্বিতীয় জি নামের আগে মুহাম্মদ লাগানো যাবে কি যাবে না আসলে নামের আগে মুহাম্মদ লাগানো এটা আমাদের উপমহাদেশে আছে কোথায় আছে উপমহাদেশে এটা চালু হয় কেন জানেন এটা চালুর পিছনে কারণ আছে কারণ আমাদের ভারতবর্ষ এটা অমুসলিম রাষ্ট্র 80% আমাদের হিন্দু দাদারা আছে তো ভারতবর্ষে মুসলিমদের নাম আর হিন্দুদের নাম এগুলো পার্থক্য খুব কঠিন ছিল যখন ইংরেজদের যখন শাসন ছিল ক্ষমতায় ছিল প্রায় 200 বছর সেই সময়তে কোনটা হিন্দু কোনটা মুসলিম কোনটা খ্রিশ্চান এরও বুঝতে পারতো না এই জন্য নামের পূর্বে তারা বলতো যে তোমরা মোহাম্মদ মানে মুসলিমদের জন্য মোহাম্মদ আর হিন্দুদের জন্য শ্রী মানে এগুলো দিয়ে তাদের ধর্মকে পার্থক্য করতো যেন নাম দেখে বুঝে নেয় মানে এটা ইসলাম আপনাকে এই কথা বলেনি যে নামের আগে মোহাম্মদ লাগাতে হবে
তবে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে যেহেতু আমরা অমুসলিম রাষ্ট্রে এবং অমুসলিম জায়গাতে বসবাস করি, তাই একজন হিন্দু থেকে একজন খ্রিস্টান থেকে আমাদের পার্থক্য করার জন্য সেই সময়তে মোহাম্মদটা চালু হয় লাগানো, আর হিন্দুদের শ্রী শ্রীমতী এগুলো চালানো হয়, তাই এগুলো এমন কিছু আপত্তিকর বিষয় নয়, লাগাতে চাইলে লাগাতে পারে। জি মহান সত্তা আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনাগুলো করলাম প্রথমে আমাকে তোমার সকলকে আমল করার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে ইবাদতগুলো করছি আল্লাহ তুমি সেগুলো কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে আল্লাহ, তার যদি শিরিক না করে মৃত্যুবরণ করে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যাদের এখনো হালাল উপার্জন নেই আল্লাহ তুমি আর রাজ্জাক তুমি রিজিক দাতা তুমি তাদের হালাল উপার্জন দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি আর শিফা তুমি মানুষকে আরোগ্য দানকারী তুমি আমাদের শিফাই কুল্লিয়া দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো আলোচনা প্রশ্ন উত্তর শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।